আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা অবগত আছো, আমি মোহাম্মদ আসিম আলী, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা বেরুসাবাড়ি বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব সেটা হচ্ছে আখিরাত। আখিরাত শব্দের অর্থ পরকাল, অর্থাৎ মৃত্যুর জীবন, মৃত্যুর পর মানুষের যে জীবনটা আসে একে বলা হয় পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাত আরবি শব্দ, বাংলা বলা হয় পরকাল, পরকাল। আখিরাত এমন একটা জীবন, এমন একটা সময় আসবেন, আর এই আখিরাতটা মানুষের মৃত্যু পর থেকে শুরু হয়, মৃত্যুর মাধ্যমে মানুষের পরকাল বা আখিরাত শুরু হয়। আরবি তো আল্লাহ তাআলা সূরাত বাকারায় সম্পর্কে বলেছেন, অবিল আখিরাতু হুম ইউকিনুন, হে বিশ্বের মুসলমানগণ তোমরা আখিরাতকে দৃঢ় বিশ্বাস করো, এ জিনিসটা ছিল সত্য এবং সেখানে তোমাদের জীবনের সমস্ত বিষয় হিসাব দিতে হবে। তো মানুষের জীবনে দুইটি স্তর আছে, এক হচ্ছে ইহকাল, যে জিনিসটা আমরা খাচ্ছি এখান থেকে আমরা যা কিছু কামাই করবো সেটা পরকালে হিসাব দিতে হবে। এই ইহকালের জীবন মানুষের চলাফেরা, খাওয়া দাওয়া, চাকরি করা, অফিস করা, বিভিন্ন স্থানকে বোঝানো হয়েছে ইহকাল। ইহকাল কোন স্থায়ী জীবন, এই জীবন অবশ্যই সবার একদিন শেষ হবে, আর তারপরে দ্বিতীয় হচ্ছে পরকাল, আখেরাত, মৃত্যু। মৃত্যু সম্পর্কে আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী একদিন একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এই মৃত্যু হাত থেকে কেউ আমরা রক্ষা পাবো না। আল্লাহ রাসূল বলেছেন, ও আকসিরু জিক্রুহা জিমির লাজ্জাতুল মাউত, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতরা, তোমরা আখিরাতকে অর্থাৎ মৃত্যু জীবনকে, মৃত্যুকে তোমরা বেশি করে স্মরণ করো, যে জিনিসটা তোমাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ভরসা সমস্ত বিষয় নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়, সে মারাত্মক মত মৃত্যু। আমরা জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবনযাপন করছি, বড় হব, শিক্ষা অর্জন করব, চাকরি করব, ভালো একটা অবস্থানে অবস্থিত হব, অনেক বিষয় নিয়ে আমরা কল্পনা জল্পনা করে নিজের জীবন, নিজের মূল্যবান সময়কে আমরা অতিবাহিত করছি। কিন্তু যখন মারাত্মক মত চলে আসবে, মৃত্যু চলে আসবে, আমার এই আশা আকাঙ্ক্ষা ভরসা সমস্ত বিষয় নষ্ট করে দিকে মারাত্মক মত। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, ও আকসিরু জিক্রুহা জিমির লাজ্জাতুল মাউত, তোমরা মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করো। আল্লাহ রাসূল আরো বলেছেন, যখন আমি একটা সেজদা দেই নামাজের ওয়াক্ত সময়, আর একটা সেজদা দিতে পারবো কিনা, আমি এতটুকু মৃত্যুকে আমি বেশি স্মরণ করি এবং মৃত্যুকে বেশি ভয় করি। যেমন কোরআন শরীফে 114টি সূরা আছে, এর মধ্যে একটা সূরার নাম আনকাবুত, যার অর্থ মাকড়সা। তোমরা সবাই জানো মাকড়সা মানে একটা প্রাণী, যে প্রাণী নিজেকে আহার করার জন্য ফাঁকা জায়গায়, জানালা, অন্যান্য জায়গায় সে তার জীবিকা উপার্জন করার জন্য একটু সুন্দর করে বাসা তৈরি করে, জাল দিয়ে একটা সে বাসা তৈরি করে। কিন্তু সেই বাসা হঠাৎ করে একটি ঝটকা হাওয়া আসলো, বাতাস আসার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, তার জালটা নষ্ট হয়ে যায়। ঠিক অনুরূপ আমরা এই যে পৃথিবীতে জীবনধারণ করছি, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবনধারণ করছি, এই করবো সেই করবো, বড় হবো, বিল্ডিং দেবো, বিভিন্ন বাড়ি ঘর করবো, ছেলে মেয়েদেরকে মানুষ করবো, কিন্তু হঠাৎ করে মারাত্মক মন যখন চলে আসবে, তখন আমার পৃথিবীর সমস্ত আশা আকাঙ্ক্ষা সমস্ত বিষয়ে নষ্ট করে দেবে কে, মারাত্মক মন। আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে অন্য একটা সূরায় বলেছেন, আয়নামা কাতমুনু এদের উপর মাউতু ওয়ালা তুমতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, হে পৃথিবীর মানুষ, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমাদের একদিন মৃত্যু সব
গ্রহণ করতে হবে, যেখানে তুমি সুস্থ আসনে অবস্থান করো সেখানে তোমাকে মৃত্যু সাপ গ্রহণ করতে হবে। এই জন্য রাসূলের কথা আমরা বিশেষণ পাবো, আল্লাহ বলেছেন যে আকসু জিকুহা জিবিল মাত্রা জিবিল লাজ্জাতের মাউত, মানুষ তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। যখন আমি মৃত্যুকে স্মরণ করবো তখন আমার দ্বারা কখনো পৃথিবীর কোনো পার্থিব জীবনে খারাপ কাজ হওয়ার আশা করা যায় না। যে মানুষের জীবনের দুটি স্তর, একটা হচ্ছে ইহকাল যে জিনিসটা অস্থায়ী জীবন, আর একটা আছে কি মৃত্যু, মৃত্যুর মাধ্যমেই পরকালের জীবন মানুষের শুরু হয়ে যায়। পরকাল এমন একটা জিনিস যে জিনিসের শুরু আছে শেষ নাই, যে জিনিসের শুরু আছে শেষ নাই। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই পৃথিবীতে তুমি শস্য দ্বারা দ্বারা অর্থাৎ খাদ্য অথবা মা যাই বলো, তুমি গোটা পৃথিবীকে শস্য দ্বারা তুমি ভরপুর করে দাও, দেওয়ার পর আসমান থেকে একটি পাখি 500 বছর পরপর এসে সে দরিয়া থেকে একটি করে দানা সে মুখে করে নিয়ে যাবে আসমানে। তাহলে সারা পৃথিবীতে শস্য দ্বারা ভরপুর করার পর এবং আসমান থেকে একটি পাখি 500 বছর পরপর আসবে, আসার পর সে তার মুখ থেকে বা মুখ দ্বারা খোর দ্বারা একটি করে দানা জমিন থেকে নিয়ে যাবে, যাওয়ার পর কতদিন লাগবে, 500 বছর পর পর আসবে এবং সারা পৃথিবী শস্য দ্বারা ভরপুর করা হবে। তাও বলা হয়েছে একদিন না একদিন পৃথিবীর শেষ শস্য দ্বারা শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জীবন মানুষের শেষ হবে না। এই জন্য মৃত্যুর পর থেকেই মানুষের আখেরাতের কি জীবন শুরু হয়ে যায়। তাহলে সেই মৃত্যু, যে মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোনো প্রাণী রক্ষা পায় না, মানুষ জিন ইনসান সমস্ত ব্যক্তি একদিন একদিন মৃত্যু সাপ গ্রহণ করতেই হবে। কোন নাফসের জায়গা যেন পাবো এই মৃত্যুকে কেউ রক্ষা পায় না। কেউ শিক্ষাতে বিন্দু আমরা মৃত্যু বেশি করে স্মরণ করবো এবং ভালো কাজ করবো। দ্বিতীয় হল কবর, মৃত্যুর পর থেকেই তোমার আমার কবর হওয়া কি হবে শুরু হয়ে যাবে। এ সম্পর্কে তারা তাফসীর কারক তারা বলেছেন মান মাতা ফাকা কমা কিয়ামত, যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যাবে। কবর এমন একটা জায়গা যেখানে নাই কোনো সাথী, যেখানে নাই কোনো বাপি, মানুষ মারা যাওয়ার পরই তার কবরে বন্ধান নাকি দুজন ফেরেশতা আসবে, আসে তারা আমার জীবনকে এইসব টাকা নেওয়ার জন্য তারা আসবে এবং এসে তারা বলবে যে তোমার প্রভুকে, তোমার বাপকে, তোমার আল্লাহকে, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল এবং তোমার রাসূল কে ছিল, তোমাকে তিনটি প্রশ্ন করবে মনকান দিকে। এর এসে প্রশ্ন করার পর যারা ভালো ব্যক্তি, যারা দুনিয়া ভালো কাজ করছে, তারা এর সঠিক জবাব বা সওয়াবের জবাব তারা দিতে পারবে। আর যারা পাপী ব্যক্তি, দুনিয়া সারা জীবন যারা খারাপ কাজ করেছে, আল্লাহ বিধান দিতে চলে নাই, তারা কখনো এই সওয়াবের জবাব তারা দিতে পারবে না। এ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবরকে বেশি স্মরণ করবো, এই কোনস্থায় জীবনে পড়ে থাকার জন্য আসলে এখান থেকে একদিন একদিন আমরা অবশ্যই চলে যাবো। যে কবরকে আমরা বেশি করে স্মরণ করবো। কিয়ামত দ্বিতীয় কি আসছে, যেহেতু পরকালের অর্থাৎ মৃত্যুবরণ করার পর একজন ব্যক্তির জীবনে 9টি স্তর আসবে। 1 নম্বর গেল মৃত্যু, 2 নম্বর গেল কবর, 3 নম্বর কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ দণ্ডায়মান, মহাপ্রলয়, মহাবিপদের দিন, যেদিন কেউ কারো কোনো সাহায্য করে থাকবে না। এই কিয়ামতের দিন বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, বহু সূরা বলেছেন যে কিয়ামতের দিন মানুষ সবাই দণ্ডায়মান হবে, আর সেদিন ইসলামকে কি করবে শিঙ্গায় কুদবে। দেওয়ার পর আর কিয়ামত হওয়ার পূর্বে তোমার শুনে রেখো, জেনে রেখো, কিয়ামত হওয়ার পূর্বে 40 বছর পর্যন্ত কোনো নবজাত শিশু জন্মগ্রহণ করবে না, কারণ শিশু সন্তান তারা নিষ্পাপ। এই অবস্থা তারা ওদের উপর কখনো বিপদ চাপিয়ে দেবেন না। এই কিয়ামত হওয়ার আগে 40 বছর কোনো সন্তান পৃথিবীতে আসবে না। আর কিয়ামত এমন একটা জিনিস, মহাপ্রলয়, যে জিনিস সম্পর্কে এবং বলা হয়েছে যে পৃথিবীতে যতদিন মানুষ একজন ব্যক্তি আল্লাহর কারবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো একটা ব্যক্তি একা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত ভর
পাঠাবে না। যখন দেখবেন যে পৃথিবীতে আর কোন ব্যক্তি আল্লাহর নামের মতো কোন ব্যক্তি নাই, তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে আদেশ করবে, ইসরাফিল কুদিবে, সেখানে কুদার সঙ্গে সঙ্গে পৃথিবীর নিজের কোন কোণে কি করবে, তুলার মতন ধারা উঠতে থাকবে এবং মানুষ বলবে আজ পৃথিবীর কি হয়েছে, এবং পৃথিবী তার নিজস্ব ভারী বোঝা সময় তারা বের করে দেবে। এইভাবে মানুষ সবাই মারা যাবে, আবার তখন দ্বিতীয় কুদিবে, তখন পৃথিবীর মানুষ যে যেখানে তারা কবরস্থান হয়েছে সেখান থেকে তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে তারা হাজির হবে। এই যে হাসর গাও, তাই তো হাসর, হাসর অর্থ মহা সমাবেশ, এখানে সমস্ত মানুষ সমাবেশ হবে এবং সে তার হিসাব নিকাশ দেওয়ার জন্য। পাঁচ নম্বর বলা হয়েছে মিজান, মিজান অর্থ দাঁড়িওয়ালা। আমরা পৃথিবীতে অনেক সম্পদ, অনেক ধান চাউল মাটি মিজানের মাধ্যমে দাঁড়িওয়ালার মাধ্যমে, ঠিক কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজেও মিজান স্থাপন করবেন, আমার তোমার জীবনের সমস্ত ভালো এবং খারাপ আল্লাহ তাআলা মিজানের মাধ্যমে কি করবেন, ওজন করবেন। ওজন করার পর এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কারিয়াতে বলেছেন যে ওয়ামামান খাফাত, অর্থাৎ যাদের ওজনের পাল্লা ভারী হবে তারাই হবে জান্নাতের অধিকারী, আর যাদের ওজনের পাল্লা অর্থাৎ নেকি পাল্লা পাতলা হবে তারাই হবে জাহান্নাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমরা অবশ্যই মেধানকে আমাদের সামনে আনা হবে, খেয়াল রাখবো, এবং এর প্রতি ভিত্তি করে আমরা দুনিয়ার জীবনকে সময়কে অতিবাহিত করব। সিরাত, সিরাত মানে একটা জিনিস যার অর্থ পথ বা রাস্তা। এই সিরাত হবে কোথায়, জাহান্নামের উপরে হবে। মানুষ এখান দিয়ে মানুষ পার হয়ে যাবে, যারা দুনিয়ার ভালো কাজ করছে তারাই মৃত্যুর যুগে এবং কুলসরা তারা পার হবে, আর যারা এবং অন্ধকার রাখ হবে, যারা ছিল খারাপ লোক দুনিয়া আল্লাহর বিধান মেনে চলে নাই, তারাই কি হবে সে আগুনে তারা অর্থাৎ জাহান্নামে তারা পড়ে যাবে। এবং কেসির সাইতে সুরের সাইতে সূক্ষ্ম জিনিস হবে, চিকন হবে, এবং তলোয়ারের সাইতে বেশি ধারণ হবে। যারা আল্লাহর নেকটা বান্দা তার জন্য সহজ হবে এবং তারা মৃত্যু যুগেই তারা সিরাত বা কুলসরা পার হয়ে যাবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো আমরা খেয়াল রাখবো। এখন আসছে সাফাত, সাফাত শব্দের অর্থ সুপারিশ করা। কাল কঠিন কিয়ামতের দিন, দেখো আমরা দুনিয়া যখন কোনো কাজ করি, তখন কোন আমরা কোনো কাজ সার্থক হাসিল করতে অক্ষম হই, তখন কোনো যে ব্যক্তি সে কাজ করতে পারে, অথবা চাকরির ক্ষেত্রে হই অথবা অন্য ক্ষেত্রে হই, তখন সেই ব্যক্তির কাছে গিয়ে আমরা তাকে বলি ভাই আমার কাজটা আপনি একটু করে দেন, অনুরোধ করি, সে তার সক্ষম অনুসারে সে অফিসের কাজ আমার জন্য কি করে দেয়, সুপারিশ করে সহজ করে দেয়। কিয়ামতের দিন সাফাত এমন একটা শব্দ যার অর্থ সুপারিশ, যার অর্থ অনুরোধ। কাল কিয়ামতের দিন নবী রাসূল আউলিয়া আল্লাহর খাস বান্দা, যারা আলেম দিনী আলেম, যারা আল্লাহর বিধান মেনে চলছে এবং যারা শহীদ এবং হাফেজ, এই ব্যক্তিগণ কাল কঠিন কিয়ামতের দিন তারা সুপারিশ করার অধিকার পাবে। আর এই সুপারিশ দুই প্রকার, এক নম্বর সাফাতে কোবরা, সাফাতে সোগরা। আর এই সাফা কাল কিয়ামতের দিন সমস্ত নবী রাসূল ইনকার করবে, অস্বীকার করবে, জামায়াতকে সুপারিশ করার কোনো অধিকার নাই। কিন্তু আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাফাত করে তিনি আমাদেরকে জাহান্নামের পথ থেকে তিনি জান্নাতের একটা সুন্দর পথ করে দেবেন। আর এই সম্পর্কে আল্লাহ রাসূল নিজে বলেছেন অতীত সাফা, আল্লাহ তাআলা আমাকে কাল কঠিন কিয়ামতের দিন সুপারিশ করার অধিকার দেবেন। সমস্ত মানুষ আদমের কাছে তারা জমা হবে, আদম কি বলবে, যা তোমার সুপারিশ করার কোনো অধিকার নাই, কারণ আল্লাহ আমাকে বলেছিল হে আদম তুমি জান্নাতে থাকো, কিন্তু না তাকরাবা হাজি সাদারাত ফাতা কুনা না জালিমিন, হে আদম তুমি কখনো এই বৃক্ষটির নিকট তুমি যেও না, কিন্তু আমি আল্লাহর অর্ডার অমান্য করছি, তার আদেশ মান্য করি নাই, যার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে দুনিয়া নিয়ে আসছেন, এই জন্য আজকে আমি সুপারিশ করতে পারবো না। মুআল ইসলাম দ্বিতীয় বলা হয় হাজরত মুআল ইসলামকে, তার কাছে মানুষ জমা হবে, সেও কি বলবে যে আমি আল্লাহর দাওয়াত না দিয়ে এবং দাওয়াত দেওয়ার পর যখন আমি মাইক ধরে খাওয়া শুরু করলাম, তখন আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম
আমি আর তোমার দাওয়াত মানুষের কাছে পৌঁছা দেবো না, অতএব তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তখন আমার দোয়া কবুল করার পর পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দেয়। অতএব আমি মানুষের জন্য বদ্ধ হয়েছি, আজকে আমার কোনো সুপারিশ করার অধিকার নাই। এইভাবে ইব্রাহিম নবী, ইসলাম নবী, মুসা নবী সমস্ত নবীর কাছে মানুষ জমাত হওয়া শুরু করবে, সমস্ত নবী মানুষ সেদিন অস্বীকার করবে। কিন্তু আমাদের রাসূল তিনি তার কমিটিকে মধ্যে সমস্ত নবীর আগে থেকে সুপারিশ করে তিনি তার উন্মদেরকে নিয়ে জান্নাতের একটা খুব সুন্দর পথ ফয়সলা করে দিবেন। এবং তার কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূলকে বলবে, হে রাসূল, তুমি তোমার উম্মতদের মধ্যে একজনকে আমার সামনে হাজির করো, যিনি তার দাঁত থেকে আজকে আমি প্রথম তার কাছ থেকেই আমি কি করবো কিয়ামতের অর্থাৎ দুনিয়ার হিসাব নেওয়া শুরু করবো। তখন আল্লাহ রাসূল তার প্রিয় সাহাবি এবং তার শাশুড় বা তার শ্বশুর আবহাওয়াকে তিনি সামনে নিয়ে আসবেন। তিনি প্রথম তিনি সওয়াল শুরু করবেন আবহাওয়ার আমার সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামত অর্থাৎ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত লোকের আমল যা কিছু অর্জন করবে সবার আমলের চাইতে আবহাওয়ার আমল কীভাবে বেশি ভারী হবে, তখন তার আমল দেখে আল্লাহ সন্তুষ্ট করবেন, সন্তুষ্ট হবেন এবং তাকে আল্লাহ বিনাশিত জান্নাতে কী করবেন সার্টিফিকেট দিবেন। সেই ওপর থেকে আবহাওয়ার থেকে প্রথম হিসাব নিকাশ করা শুরু করবে। তারপরে মানুষ সেই সব কিছু হয়ে যাবে, মৃত্যু কবর কিয়ামত হাসর মিজান সিরাত সাফা এগুলো শেষ হওয়ার পর মানুষের তখন ফয়সালা কী হবে, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত অর্থ কি? উদ্যান, এরা আরবি শব্দ, অত্যন্ত শান্তিময় জায়গা, তাদের আমল ভারী হবে, তারাই জান্নাতের অধিকারী হবে, এরা আল্লাহর তরফ থেকে আল্লাহ ফয়সালা করবে। এই সমস্ত ধাপ দ্বারা স্তরগন্ধ মানুষ কি করবে ত্যাগ করে আসার পর সমস্ত জায়গা সে সাফল্য অর্জন করবে, তখন সে জান্নাতের অধিকারী হবে। এই জান্নাত সবাই আমরা পেতে চাই। জান্নাত পেতে হলে আমাদের একটাই কাজ কি, দুনিয়া ভালো কাজ করতে হবে। কারণ বলা হয়েছে আর দুনিয়া মাসনাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছিল আখিরাতের ক্ষেত ছড়ো, এখান থেকে আমাদের ভালো কি করতে আমল করতে হবে। তারপরে শেষের যারা কি হবে জাহান্নামের অধিকারী, অত্যন্ত খারাপ জায়গা এবং সাত আসমানের নিচে এবং খুব শাস্তির জায়গা। এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরকালকে বেশি স্মরণ করব, মৃত্যুকে বেশি স্মরণ করব, কারণ এই আখিরাতের প্রতি আল্লাহ রাসূল যখন তিনি কি করছেন আখিরাতের প্রতি মানুষকে ভয় দেখাই তিনি মানুষকে ইসলামের দিকে নিয়ে আসছেন। তার প্রথম কাজ ছিল যে তোমরা পরকালকে ভয় করো, কঠিন শাস্তিকে ভয় করো, যে শাস্তি আল্লাহর কঠিন শাস্তি, যখন মানুষের শাস্তি যখন বেড়ে যাবে তখন মানুষ কি বলবে, ইয়া কুলু ইয়া লাইতানি কদ্দাম তুই হায়াতি, ইয়া আল্লাহ আমাকে শাস্তি আর দিও না, যদি জানতাম তোমার শাস্তি আরো কঠিন তাহলে আমি অবশ্যই দুনিয়া থাকতে তোমার কি করতাম ভালো কাজ করতাম এবং দুনিয়া থাকা অবস্থায় পরকালের জন্য কিছু সম্ভাবনায় পূরণ করতাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলো কাজ করবো, পরকালের জীবনকে সুন্দর করবো এবং নিজের জীবনকে সুন্দর করবো, সবাই সুস্থ থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা অবশ্যই রাজনীতি অনলাইন রাজনীতি দেখবে এবং পরকালের জীবনকে সুন্দর করার জন্য এখান থেকে তোমাকে এসে কি কাজ করতে হবে আমরা এগুলো অবশ্যই বাস্তব জীবনে কার্যকারী করব। তাহলে আমাদের পরকালের জীবন কি হবে সুন্দর, পরকাল কবর মৃত্যু সমস্ত স্তরে আমরা কি করবো আল্লাহ নৈকট্য লাভ করতে সক্ষম হব। এটি শিক্ষাবৃন্দ, আমরা এগুলো অবশ্যই নিজের জীবনে আমল করার চেষ্টা করবো। ওমালাম বলার এবং সবাই সুস্থ থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলি এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।